আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ জাকির হোসেন shobi.com.bd থেকে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। আজকে আমি যে প্রোডাক্টটা আপনাদের মাঝে রিভিউ করব এটা হচ্ছে সেলফি স্টিক টাইপের একটা প্রোডাক্ট, খুব চমৎকার একটা প্রোডাক্ট। আর চায়নার এই প্রোডাক্টটার নাম দিয়েছে হচ্ছে, এই দেখুন এখানে লেখা আছে, লাইভ ব্রডকাস্ট মেকআপ ল্যাম্প মিরর, চমৎকার একটা নাম। আপনি এটা দিয়ে হচ্ছে সেলফি করতে পারবেন, টিকটক করতে পারবেন, দেন হচ্ছে আপনি সাজুগুজু করতে পারবেন, খুব চমৎকার একটা প্রোডাক্ট। এই হচ্ছে প্রোডাক্টের বক্স, আর প্রোডাক্টটা হচ্ছে মেড ইন চায়না, চায়না থেকে ইম্পোর্ট করা, খুব চমৎকার একটা বক্সে আসে, দেখুন খুবই চমৎকার একটা বক্সে আসে। এবং দেখুন এখানে টোটাল ডেসক্রিপশনটা দেওয়া আছে, আমি ক্লোজ করে আপনাদের ডেসক্রিপশন দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা সহজে ডেসক্রিপশনটা বুঝে নিতে পারবেন যেটার ভিতরে কি কি আছে। খুব চমৎকার একটা প্রোডাক্ট, অনেকগুলি ডেসক্রিপশন দেওয়া আছে, ডেসক্রিপশন দেখলে একের ভিতরে কতগুলি কাজ আছে সহজে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন এখন আমরা চলে যাই প্রোডাক্টটার আনবক্স করার জন্য। প্রোডাক্ট আমি খুলে ফেলছি, প্রোডাক্টটা কিন্তু ভিতরে আবার আপনার বাবল পলি দিয়ে আসে, যেহেতু একটা লাইট থাকবে এটাই, খুব চমৎকার একটা বাবল পলি আসে সাথে। দেখুন একটা ক্যাটালগও দেওয়া আছে ভিতরে, টোটাল ডেসক্রিপশনটা দেওয়া আছে, দেখুন চমৎকার একটা ক্যাটালগ দেওয়া আছে। দেন ক্যাটালগের ভিতরে অনেক কিছু পাবেন আপনারা, এটার সাইজ, এই দেখুন প্রোডাক্ট ডেসক্রিপশনটা ক্যাটালগে দেওয়া আছে, কীভাবে প্রোডাক্ট ইউজ করতে হবে সেটাও দেওয়া আছে ক্যাটালগে। আর এই হচ্ছে প্রোডাক্টটা, দেখুন কি চমৎকার একটা বক্স সিস্টেম তৈরি করা প্রোডাক্টটা, খুবই চমৎকার। এই হচ্ছে প্রোডাক্টটার এটা সম্পূর্ণটা কিন্তু লাইট, আর দেখুন মিররটা খুব চমৎকার মিরর, ছোট্ট একটা সাইজের ভিতরে খুব চমৎকার একটা প্রোডাক্ট। তো আমি প্রোডাক্টটা হচ্ছে, এই হচ্ছে বক্স সিস্টেম, এখন প্রোডাক্টটা আমি ওপেন করব, কিভাবে প্রোডাক্টটা বড় হয়, কিভাবে লাইট জ্বলে সব আমি আপনাদের দেখাচ্ছি। এ হচ্ছে অফ অবস্থায় যখন বক্স থেকে বের করেছি, এই অবস্থায় প্রোডাক্টটা হচ্ছে এই সাইজে। দেন এটার ভিতরে কি কি আছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্লোজ করে। তো আমি এই এটাকে কিভাবে ওপেন করতে হয়, এখানে একটা সুইচের মতো দেওয়া আছে, দেখুন এই সুইচটাকে এই পুশ করলাম, পুশ করার পর এই দেখুন এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এটা সাথে কী কী থাকবে, এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড, এই এই সেট আপটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড, মোবাইল যে আমি এটার সাথে লাগিয়ে নিব, এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ডটা আমি আলাদা রাখলাম। এটা হচ্ছে কেবল, লাইটটা যে আমি জ্বালাবো, এবং কেবলের সাথে কিন্তু এখানে লাইটটা বাড়ানো কমানোরই কিন্তু অন অফ সুইচ ই করা আছে। দেন এটা হলো অন অফ, এটা হলো পাওয়ার সিস্টেম, আর এইটা দিয়ে হচ্ছে লাইটটা আমি বেশি করব কি কম করব, মাইনাস প্লাস দেওয়া আছে, লাইটটা বাড়ানো কমানো সিস্টেমটাও এটার ভিতরে দেওয়া আছে, দেখুন চমৎকার, খুবই চমৎকারভাবেই করা। এই হচ্ছে কর্ডটা, এটা হচ্ছে আমার প্লাগে দিতে হবে, হ্যাঁ, আর এটা এটা হচ্ছে মোবাইল বা যে কোনো একটা পাওয়ার কর্ডে দিতে দিয়ে জ্বালিয়ে নিতে হবে, এটা হচ্ছে এটার সাথে থাকবে। এই হচ্ছে টোটাল আইটেমটা, এই হচ্ছে প্রোডাক্টটার ই। এখন এটাকে কিভাবে বড় করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এটাকে প্রথমে এভাবে ওপেন করে আমি একটু ক্লোজ করে দেখাই। এই যে এ হচ্ছে লাইটটার শুরুতে অবস্থা, দেখুন এখানে কিন্তু একটা লক করার সিস্টেম আছে, দেখুন এই যে এখানে লক করার সিস্টেম আছে, এটাকে নিচে পুশ করে দিলে লক হয়ে গেল, এটা এখন স্টেবল হয়ে গেল। দেন এটাকে ছোট বড় করা যায়, হাইট আপ ডাউন করা যায়, এই এই দেখুন এই হচ্ছে এটার লাস্ট হাইটটা আপ ডাউন। মিররটা কিন্তু এই দিকে, মিররটা আমি ঘুরিয়ে রেখেছি, মিররটা এই দিকে। এই হচ্ছে টোটাল অপশনটা, আমি আপনাদের মিররটা ঘুরিয়ে দেখিয়ে দিই, এই মিররটা ঘুরিয়ে দিয়েছি, এইভাবে থাকবে সেলফি স্টিকটা। এই যে এটাকে কিন্তু এই যে এটা কিন্তু পুরোটা আপনার কার্ভ করতে পারবেন, এই যে এদিকে পুরো কার্ভ করা যায় আপনাদের পছন্দ মতো, আবার সামনে কিন্তু কার্ভ করে নিতে পারবেন, সামনে নিচে করা যাবে। এখন হচ্ছে আমরা এখন হচ্ছে দেখাবো যে কিভাবে মোবাইলের স্ট্যান্ডটা সেট করতে হয়, এটার ভিতরে মোবাইল স্ট্যান্ডটা কীভাবে সেট করতে হয়, স্ট্যান্ড সেট করার জন্য সবগুলি অপশন, এই হচ্ছে সবগুলি অপশন, দেখুন মোবাইল সেট করাটা খুব ইজি। এই যে পার্টগুলি দিয়েছে,
এইটাকে হচ্ছে আমরা এই এটার মাথায় রেখে দিব। রেখে দেওয়ার পর এটাকে পুশ করলে এটা ভিতরে ঢুকে যাবে, দেখুন এই। তারপরে এই আমরা স্ক্রুর মতো এটাকে টাইট করে দিব, একটু কেয়ারফুলি টাইট করে দিব। যত টাইট করবো এটা টাইট হবে, লক হইলো। লক হওয়ার পরে দেন এই এইটা কিন্তু আপনার ঘোরানো যাবে, এই এই ঘোরানো যাবে। এইটাকে আমি এখানে এইটা এইখানে ক্যাপচার হয়ে যাবে, দেখুন এই হয়ে যাওয়ার পর এটা কিন্তু আপনি টাইট করে নিতে পারবেন আরও, যেন এটা নড়াচড়া না করে। এই আমি টাইট করে নিলাম, এই হচ্ছে এইটাকে কিন্তু আপনি আপনার পছন্দ মতো ঘুরিয়ে নিতে পারবেন। এখন হচ্ছে আমরা মোবাইলটা কীভাবে লাগায় দেখিয়ে দিচ্ছি। এ দেখুন আপনার পছন্দ মতো যে কোনো সাইডে যে কোনো অ্যাঙ্গেলে আপনি, এই যে আমি দেখুন মোবাইলটা আমি লাগিয়ে দিচ্ছি, যেখানে প্রেশার ক্রিয়েট করলে এই যে এটা উঁচা নিচে হবে। এ দেখুন মোবাইল কিন্তু সেট হয়ে গেছে। এখন আপনি কীভাবে রাখবেন, এই যে কোনো অ্যাঙ্গেলে আপনি কিন্তু রাখতে পারবেন, যে কোনো অ্যাঙ্গেলে আপনি এখানে বসেই আপনি সাজুগুজু থেকে শুরু করে আপনার অনেক সময় লাইভ করেন, ইজি আকারে লাইভ করেন, অনেকে টিকটক করেন, টিকটক করার জন্য খুব চমৎকার একটা আইটেম কিন্তু। এবং এইখানে আপনি বসে যেমন ছোট ছোট আপনার অর্নামেন্টসগুলি এই বক্সটার ভিতরে রেখে, লিপস্টিক টিপস্টিক ছোট ছোট অর্নামেন্টসগুলি রেখে আপনি এই এটার মধ্যে বসেই আপনার বড় মিররে যেতে হবে না, টেবিলে যে কোনো এক কোনাতে বসেই আপনি কিন্তু সহজেই সাজগোজুটা সেরে ফেলতে পারবেন। এবং এ দেখুন আপনার লাইভ যে কোনো লাইভ করতে পারবেন এখানে বসে, খুবই চমৎকার একটা আইটেম। এর জন্য এটা নাম দিয়েছে লাইভ ব্রডকাস্ট। এটা হচ্ছে আপনার টিকটক। এখন কিন্তু আমাদের টিকটক খুব ভাইরাল, টিকটকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং খুব ছোটোর মধ্যে, এবং আপনি যে কোনো জায়গায় এটা ক্যারি করে নিয়ে যেতে পারবেন। টিকটকের যে লাইটগুলি আছে, বড় লাইটগুলি আমরা ইউজ করি, সেই লাইটগুলি কিন্তু আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন না সহজে, বাট এটা কিন্তু খুব সহজেই আপনি ব্যাগে করে নিয়ে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, সহজে আপনি টিকটক করে নিতে পারবেন এবং সহজে লাইভ করে নিতে পারবেন, এবং সহজে লাইভ করতে পারবেন যে কোনো প্রোডাক্টে লাইভ করতে পারবেন ছোটো ছোটো প্রোডাক্টে। দেখুন খুবই চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু। এখন হচ্ছে আমি লাইটটা দেখিয়ে দিচ্ছি, লাইটটা কীভাবে জ্বলবে লাইটটা দেখিয়ে দিচ্ছি। দেখুন লাইভ করার জন্য যে কোনো আপনার চার্জারের যে কোনো কর্ড, এই কর্ডটা এখানে দিয়ে দিবেন, এটা আপনার পাওয়ারে চলে যাবে, মেন পাওয়ারে চলে যাবে, বিদ্যুতের মেন পাওয়ারে। দেখুন তারটা কিন্তু অনেক বড়, আমি তারটা ছোট করে রেখেছি, দেখুন তারটা কিন্তু অনেক বড় হবে প্রায়। এ দেখুন তারটা কিন্তু অনেক বড়, 1 ফিট 2 ফিট প্রায় 3 ফিটের মতো তারটা। তো আমি এটাকে পাওয়ারে দিয়ে দিচ্ছি। এ দেখুন এই এটা চলে যাবে, এই যে এখানে একটা ই দেওয়া আছে, দেখুন এখানে একটা কর্ডের মতো দেওয়া আছে, এইটা এইখানে পুশ করে লাগিয়ে দিলি, দেখে লাগিবেন আমরা যেভাবে মোবাইল ইউজ করি মোবাইলের মতোই। এখন এই যে পাওয়ারটা আমি অন করে দিলাম, আচ্ছা আমার মনে, এ দেখুন আমি পাওয়ার দিচ্ছি, এই যে লাইট অন হয়েছে, দেখুন আবার কিন্তু পাওয়ার কমানো বাড়ানো যাবে, পাওয়ার কমছে। দেখুন আপনার লাইট ইউন যে আপনার কতটুকু লাইট দরকার আছে, দেখুন লাইট বাড়বে, লাইট বাড়ছে, দেখুন সেভিংস, লাইট চেঞ্জ হবে, দেখছেন লাইট কিন্তু অনেকগুলি কালার হবে। দেখুন আমি আমার লাইটটা অফ করে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কী অবস্থা হয়। দেখুন কত চমৎকার, আপনার অন্ধকারেও যে কোনো কাজ করে নিতে পারবেন, আপনার ঘরে লাইটের দরকার নেই, আপনার অন্ধকারে কিন্তু কাজ করে নিতে পারবেন। দেখুন লাইট চেঞ্জ হয়, দেখুন কালারটা কয়েকটা কালার শেড দিবে, অফ হোয়াইট, সুপার হোয়াইট, কয়েকটা কালার শেড দিবে, এবং লাইট কিন্তু কমানো যাবে। দেখুন আমি লাইট কমিয়ে দিচ্ছি এখন, দেখুন আপনার যে লাইটের প্রয়োজন হয় সেভাবে আপনি ইউজ করতে পারবেন। দেখুন এই লাইট বাড়িয়ে দিচ্ছি, দেখুন খুব চমৎকার একটা আইটেম এবং খুবই রিজনেবল প্রাইসের একটা আইটেম, এবং সহজেই আমাদের চ্যানেলে যদি আপনারা সংযুক্ত থাকেন বা সাবস্ক্রাইব করে থাকেন সহজে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন, খুঁজতে হবে না কোথাও। আর প্রোডাক্টটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের প্রোডাক্ট, খুব একটা বেশি ই না। আর এটা হচ্ছে আমি কিন্তু আগেই বলেছি যে এটা কিন্তু ক্যারি করাটা খুব সহজ, অন্য অন্য সেলফি স্টিক বা টিকটক লাইটগুলি কিন্তু সহজে আপনি ক্যারি করতে পারবেন না, বাট এই লাইটটা কিন্তু আপনি সহজে ক্যারি করতে পারবেন। তো এই হচ্ছে টোটাল প্রোডাক্টের ডেসক্রিপশন। আর এটা অ্যাভেলেবেল কোথায় পাবেন আমাদের চ্যানেলে দেওয়া থাকবে, প্রাইসটা কী হবে সেটাও দেওয়া থাকবে,
এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে আবারও বলে দিচ্ছি, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।